Hello everyone, welcome to my channel. কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার বাড়ির এই ব্যালকনি জানা চা নিয়ে সময় কাটানোর জন্য একটা আইডিয়াল জায়গা। আমার খুব ফেভারিট প্লেস। চারিদিকে এত পাখির আওয়াজ না, ভীষণ ভালো লাগে। আমি এখানে এসেছি দেখতে আকাশের অবস্থা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, একটু বেরোবো কিন্তু এখন তো মনে হচ্ছে বেরোনো যাবে, যখন বেরোবো আমি জানি না। বৃষ্টি আসছে যাচ্ছে, মনে হচ্ছে পুরো বর্ষাকাল। দেখো রেডি হয়ে গেছি, সেলুনে যাব হেয়ার কাট করার জন্যে। হেয়ার কাট করার দরকার কিন্তু মোটেই নেই, আমার চুল কার্লি কেটেও যে কিছু একটা চেঞ্জ হবে সেটা কিন্তু নয়, এরকমই থাকবে। কিন্তু ওই যে পুজো আসছে, করতেই হবে। পুজোর আগে সব কিছু করা দরকার, ম্যানিকিওর প্যাডিকিওর হেয়ার কাট, আমাদের সব কিছুই পুজোকে ঘিরে, তাই না? বৃষ্টির মধ্যেও চুল কাটা চাই চাই চাই। আমাদের কুকুরগুলো কোথায় গেল বৃষ্টির মধ্যে? And this is Otun, my stylist. ও আমার থেকে অনেক 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 ছোট, বাট হি ইজ লাইক মাই বডি। ওর সঙ্গে আমার একটা আলাদা কমফর্ট লেভেল। অ্যান্ড ওয়েন ইট কামস টু মাই হেয়ার আই টোটালি ট্রাস্ট হিম, কারণ ও জানে কতটুকু করতে হবে না, কতটুকু করার থেকে বেশি কতটুকু করা যাবে না সেটাও খুব ভালোভাবে জানে। যেহেতু আমার চুল খুবই পাতলা, ও কখনো আমাকে এনকারেজ করে না চুল স্ট্রেট করার জন্য। ও সবসময় বলে তুমি তোমার ন্যাচারাল কার্লসটাকেই মেনটেন করো, সেটাই তোমার উপরে ভালো লাগে। আমি এবার ওকে বলেছিলাম যে এবার আর আমার চুল স্টেপ রেখো না, পুরোটা নিচের থেকে স্ট্রেট করে দাও। তাই ও আগে আমার চুলটা ব্লো ড্রাই করে তারপরে চুলটা কাটলো। যাই হোক, এবার পুজোর হেয়ার কাট ডান। এই দেখো আমার কার সঙ্গে দেখা হয়েছে। হ্যালো, আমার জেন ফ্রেন্ড, জেন ফ্রেন্ড। খুব খুশি হচ্ছি। হ্যাঁ সত্যি রে, আরে তোকে খুব মিস করি। মাই বডি বিল্ডার ফ্রেন্ড। হ্যাঁ বডি বিল্ডার ফ্রেন্ড না, তোর কি মডেল? মডেল 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 অফ কোর্স। তাহলে কি রে? আই এম আ গুড ফ্রেন্ড অনলি। আচ্ছা ঠিক আছে, অফ কোর্স অফ কোর্স, ইজ আ গুড ফ্রেন্ড। চুল কাটা হয়ে গেছে, এখন সোজা যাব দিদির বাড়ি। তারপর ওখান থেকে যাব আমার বন্ধু অবন্তীর বাড়ি দিদির সঙ্গে। অবন্তীর শরীরটা খুব একটা ভালো নেই, তাই ওর সঙ্গে দেখা করতেই যাব। যে দিদি এসে গেছে, দিদিকে এবার পিক করে নেব। দিদি চল। অবন্তীর বাড়িতে এসে গেছি। এটা কোথায় পার? না ইসি ইসি হা তুই বল। অমৃতি কাছি খাচ্ছি আমরা, অমৃত পিয়াসি ইসি মিষ্টির দোকান। হ্যাঁ ভেজিটেবল চপ তো টু গুড। অবন্তী এটা বলো এটা কি? সাউথ কিছু না, এটা আমি সাউথে কাড্ডালুরে ছিলাম যখন, ওদের বিচে না এইগুলোকে পাওয়া যেত, এগুলো ওই ফ্রাই ফ্রাই টাইপের আর কি। জাস্ট ক্যাপসিকাম গোল করে কাটা, টমেটো গোল করে কাটা, যেমন ওরা বলতো মালেগাঁও ফ্রাই, বুঝেছো তো তোমার মালেগাঁও ফ্রাই, মালেগাঁও ফ্রাই, তারপর ওরকম আর কি, বুঝেছো তো ওই ওইগুলো হতো তোমার। ভীষণ ভালো খেতে হয় ওয়াটার ফ্রাই। ওয়াটার ফ্রাইটা হচ্ছে কলা পাচ্চা কলা, পাচ্চা মানে হচ্ছে কাঁচা কাঁচা কলা ভাজা যেটা ওরা করে, ওটা হচ্ছে ওয়াটার ফ্রাই। এরকম বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে এক কাপ কফি আর এইটা ফ্রাই, ভীষণ ভালো। টু গুড টু গুড, চলো খাওয়া যাক। দেখো অবন্তীর কাছে আসবো আর আমরা শাড়ি দেখবো না, সেটা তো হতেই পারে না। না বসে গেছি, আলটিমেটলি ঘুরে ফিরে সব শাড়ি নিয়ে বসে গেছি। নিয়ে নে দিদি, একটু আসছে।
এই পুনে সিল্কটা মনে হচ্ছে আমার কাছেই যাবে। দারুণ শাড়িটা, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। গতকাল চুল কেটে এসেছি, ভিডিওটা নেক্সট ডে কন্টিনিউ করছি। দেখো গতকাল চুল কেটেছি, আজকে আমার চুলের অবস্থা কি হয়েছে। কালকে সেট করে দিয়েছিল, চুলটা স্ট্রেট ছিল, আবার ব্যাক টু নর্মাল, আস্তে আস্তে আরও কার্লি হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না আমার এরকম চুলই আমাকে স্যুট করে, কারণ আমার চুল এতটাই পাতলা যে স্ট্রেট করে দিলে এত ফ্ল্যাট হয়ে যায়। আই থিঙ্ক এইটাই একটুখানি উস্কো কুস্কো ব্যাপারটাই আমাকে স্যুট করে। যাই হোক, গতকাল অবন্তীর বাড়িতে গিয়েছিলাম, একটা স্ন্যাক্স খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আজকে ভাবছি সেটাকে ট্রাই করব। ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করে এসেছি, আর ঝটপট যদি ওটাকে আমি করে ফেলি না আমার মাথায় থেকে যাবে, তারপরে আবার ভুলে যাব, কিছুদিন হয়ে গেলে ওটা মাথা থেকে বেরিয়ে যাবে। তাই আমি ভাবছি আজকেই ওটাকে করে একবার একটা প্র্যাকটিস করে নিই, একবার করে নিলে না মাথায় থেকে যায়। তো চলো করি আর তোমাদেরকেও দেখাই। ও আমাকে যা যা বলেছিল আমি সব নিয়ে নিয়েছি এর মধ্যে। এটা একটা ভেজিটেবল পকোড়ার মতনই, কিন্তু ব্যাটারটা ডিফারেন্ট। এটা টোটালি ওর রেসিপি, আর আমি এখন রেসিপিটা বলবো না যতক্ষণ না আমি এটাকে ঠিক মতন নামাচ্ছি না। একটা ব্লগে আমি দেখেছিলাম যে তুমি যদি ঠান্ডা জল দাও, মানে ফ্রিজের জল দাও একদম কোল্ড ওয়াটার, তাহলে নাকি যে কোনো জিনিস তুমি ভাজছো, পাকোড়া বলো যা কিছু, ওগুলো নাকি ক্রিস্পি হয়। আমি সেটাই ফলো করছি, একটু ফ্রিজের জল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো দেখতে তো ভীষণ ভালো হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমি নিয়ে যাচ্ছি সুব্রতর কাছে, আগে সুব্রত খেয়ে বলুক কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। টমেটোটা না ভেতরে একদম গলে গেছে, আর বাইরেটা ক্রিস্পি, ভেরি টেস্টি। থ্যাংক ইউ অবন্তি ফর দিস রেসিপি, মালেগাও ফ্রাই অর সামথিং। এতগুলো ভেজিটেবল ফ্রাই খেয়ে না এখন ভীষণ গিল্টি ফিল হচ্ছে। চাটা নিয়ে বসেছি এখন, আর ফ্রাইগুলো সত্যি খুব ভালো হয়েছিল। কর্নফ্লাওয়ার, তোমার ময়দা, বেসন, তারপরে অনেক কিছুই ছিল ওর মধ্যে। আর আমি সব কিছুর মধ্যে না একটু সাউথ ইন্ডিয়ান মশালা মিশিয়ে দিই, আমার কাছে সবসময় সাউথ ইন্ডিয়ান মশালা থাকে। তো একটু ইস্টার্ন কোম্পানির দেখবে সাউথ ইন্ডিয়ান মশালা পাওয়া যায়, চিকেন মশালা, আমি সব কিছুতেই একটু দিয়ে দিই। তো ব্যাটারের মধ্যে আমি একটু ওই চিকেন মশালাটা দিয়ে দিয়েছিলাম, বেশ টেস্টি হয়েছে। কিন্তু এত গরম যে কিছুক্ষণের জন্য রান্নাঘরে ঢুকেছি, দেখো পুরো চুল কেমন আমার ঘেমে গেছে। থার্ড উইক অফ সেপ্টেম্বর, ভাবা যায় একটুও কিন্তু ঠান্ডা পড়েনি, নাথিং। দুদিন ধরে ব্লগটা করছি, এডিট করা হচ্ছে না, তাই আপলোডও করা হচ্ছে না। ভাবছি ব্লগটাকে এখানেই শেষ করব আর এডিট করে এটাকে আপলোড করব। তাহলে চলো এখানেই শেষ করি, দেখা হবে আরেকটি ব্লগে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভালো থেকো।